ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আছেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা জনাব মাজহার আনোয়ার, মাজহার আনাম, দুঃখিত, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা জনাব মাজহার আনাম, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং করতালির মাধ্যমে তাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। মামুন স্যার, আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা, আজকে তার উদ্বোধনে কি আছে? আসসালামু আলাইকুম। আর আজকের তৃতীয় দিনের সকালের শুরুর অনুষ্ঠানে আমাদের মাঝে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আমার সৌভাগ্য হয়েছিল উনি যখন তুখোড় ছাত্রনেতা এবং ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের কলেজের নির্বাচিত ভিপি ছিলেন, তখন আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং ওনার সাথে ওই সময় আমার পরিচয় হওয়ার সুবাদে আমি গর্বিত। আজকে ওনাকে পেয়ে আমি আমার পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আরও উপস্থিত আছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল কুদ্দুস এবং আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা জনাব মাজহার আনাম সহ অন্যান্য সকল নেতৃবৃন্দকে মেলার পক্ষ থেকে, এসডিএফের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের সকালের যে কার্যক্রম এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য যারা এখানে আমার সম্মানিত ডিও ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবে আমাদের মাহবুব ভাই, সোমা এবং আমাদের বজলু ভাই, আমি তাদের সহযোগিতায় আছি। আমার নাম শহীদুল ইসলাম, সবাইকে এসডিএফ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি সোমা দেব, আমি জামালপুর নতুন জীবন জেলা কমিউনিটি সোসাইটির ব্যবস্থাপক। আমি জামালপুর থেকে আসছি, আজকে এখানে আপনাদের সবার সাথে থাকব। সকলকে ধন্যবাদ। শুভ সকাল এবং সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ বজলুর রহমান ভুঁইয়া, জেলা কর্মকর্তা, মনিটরিং অ্যান্ড গভর্নেন্স, এসডিএফ জেলা দল ময়মনসিংহ। সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ক্রীড়ার নিয়মটা আমি বলে দিচ্ছি, আমাদের মঞ্চের সামনে যারা বসে আছেন, চেয়ারে যারা বসে আছেন, মূলত তারাই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। মঞ্চের বাইরে যারা আছেন তারা অংশগ্রহণ করতে পারবেন না। আর অংশগ্রহণের প্রথম যে নিয়মটা আমরা যেটা বলবো, হ্যালো হ্যালো, যে আমরা যে কোনো একদিক থেকে আপনারা শুরু করবেন, এক দুই তিন, তিন শেষ হওয়ার পরে আবার এক দুই তিন, এইভাবে আপনারা সকলেই গণনা করবেন এবং প্রত্যেকেই নিজের নাম্বারটা মনে রাখবেন। আমি আবারও বলছি, যারা আমার সামনে, আমাদের সামনে বসে আছেন তারা প্রত্যেকেই খেলায় অংশগ্রহণ করতে পারবেন এবং খেলার নিয়ম হচ্ছে আমরা একদিক থেকে এক দুই তিন বলবো, তিনের পরে যে ব্যক্তি থাকে তিন। আমি এক, মাউথপিসটা দিয়ে দেন পাশে, পাশে মাউথপিসটা দিয়ে দেন। আপনাদের হাতে মাউথপিস দেওয়া হচ্ছে, এক দুই, সবাই বসে বললে চলবে, নিজের নাম্বারটা মনে রাখবেন, এক নিশ্চয়। যারা আমরা সবাই চলে আসছি তো আপনারা জায়গাতে একটু কম, আপনারা নিচের দিকেও যান, যারা পিছনের দিকে যান তারা নিচেও দাঁড়ান, গোল হয়ে দাঁড়াতে হবে, হ্যাঁ, বসার সুযোগ। আমি খেলার নিয়মটা আবারও বলছি, যার হাতে বালিশ থাকবে তিনি চলে যাবেন, যার হাতে বালিশ থাকবে তিনি দেরি করবেন চলে যাবেন। তো আমাদের খেলা এখনই Yeah.
তো আজকে আমি এই খেলায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগতেছে।
ডিজিএম স্যার জনাব সাইফুল ইসলাম ঢাকা মহোদয় এবং মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মিজানুর রহমান ডিজিএম ঢাকা মহোদয় স্যারকে। মাশাআল্লাহ সবগুলো স্টলই ভালো, সবই ভালো, সবাই সবাই বেশ উদ্যম এবং নতুন আনন্দ নিয়ে আপনারা কাজ করছে, সবাইকে ধন্যবাদ। এনজেসিএস সদস্য মায়ন সিং পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ডিজিএম স্যার জনাব সাইফুল ইসলাম এসডিএফ ঢাকা। বিলকিসকে সামনে আসার জন্য অনুরোধ করছি। বিলকিসকে পুরস্কার তুলে দিচ্ছেন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জনাব মায়ন সিং। ধন্যবাদ স্যারকে এবং বিজয়ীকে। এবার আমাদের দ্বিতীয় বিজয়ী আয়েশা আক্তার, এনজিসিএস সভাপতি, এনজিসিএস ক্যাশিয়ার আয়েশা আক্তার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ডিজিএম স্যার জনাব মিজানুর রহমান এসডিএম ঢাকা। করতালি দিয়ে বিজয়ীদেরকে অভিনন্দন জানাবো। ধন্যবাদ স্যারকে এবং বিজয়ীকে পুরস্কার গ্রহণ করার জন্য। এবার আজকের এই প্রতিযোগীর প্রথম স্থান অধিকার করেছেন জনাব শামিমা আক্তার, এনজিডি। সবাই একটু জোরে করতালি দিই আমরা। আমাদের মাঝে কিছুর মধ্যে আমাদের আসন গ্রহণ করেছেন সম্মানিত প্রফেসর Thank you.
চৌধুরী জেলা ব্যবস্থাপক ময়মনসিংহ মহোদয়কে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, প্রাক্তন পরিচালক জিটিআই বাংলাদেশ কৃষি বিদ্যালয় ময়মনসিংহ শাখা। সঞ্চালন করবে মামুন, আর এখানে অংশগ্রহণ করবেন যারা এতদিন সঞ্চালন করেছেন, যারা আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষিত আমাদের গতকাল সঙ্গে যাদের এবং আজকে পর্যন্ত যারা আমাদের বিভিন্ন এন্টারটেনমেন্ট অনুষ্ঠানের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আমি দেখবো আছে দাদা, এখানে আছে দাদা, দাদা আছো বলে আমরা আজকে মঞ্চে গান গাওয়ার জন্য যে দুজন উপস্থিত হয়েছি তা আমরা সত্যিকার অর্থে কৃষি বিশ্ববিদ্যালয়ের আমরা শুধু ক্লাসমেটই ছিলাম না, আমরা 24 ঘন্টার দুজন বন্ধু ছিলাম। এবং ওই অবস্থায় আমরা একটা সিনেমা দেখছিলাম দুই বন্ধু, সিনেমাটার নাম লালু আর ভুলু। এবং আমরা সিনেমা শেষ করার পরে আমরা রিক্সাতে যাওয়ার সময় দুজনই এই গানটা গাইছি, সেই গানটি আজকে মনে না থাকলেও আবার গাবো, আপনারা ধৈর্য ধরে শুনবেন। সহকারী হিসাবে থাকবো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আপনারা সবাই জানেন আমাদের মাঝে কামাল বাসা স্যার এসে পৌঁছেছেন, উনি কিছু সময় আমাদের মাঝে থাকবেন, তারপর হয়তো আশপাড়ায় চলে যাবেন। উনি আসলে আসার পরেই এখানে চলে আসছেন, উনি যে একটু ফ্রেশ হবেন সেই সময়টুকু আসলে ওনাকে আমরা দিতে পারিনি। তবে আমি যে কথাটা, SDF-এ আমরা যারা আছি আমরা বিষয়টি খুব ভালোভাবে অবগত আছি যে সঙ্গীত প্রেমিক হিসাবে প্রধান কার্যালয়ে আমরা যার সঙ্গীত শুনে মুগ্ধ হই সেই স্যার হলো আজকের এই কামাল বাসা স্যার। আমি আগামীকালকে আমাদের সাংস্কৃতিক শিডিউলে ওনার নামটা রেখেছিলাম, আমি অনুরোধ করেছিলাম তানজিম আপাকে, অ্যাকর্ডিংলি তানজিম আপা ওনার নামটাও রেখেছিলেন, কিন্তু কামাল বাসা স্যার গাড়িতে আসতে আসতে যে কথাটা বলছিলেন সম্ভবত কালকে ক্লোজিং সেশনের শেষ দিকে বোধহয় উনি থাকতে পারবেন না, উনি কোথায় যাবেন ওনার বোধহয় একটা টিকিট কাটা আছে আগামীকাল, যে কারণে আমাদের কালকের অনুষ্ঠানটা শুরু হবে মূলত
সন্ধ্যা পাঁচটার পরে মাগরিবের আনাজের পরে, তো স্যারকে যদি আমরা ওই সময়টা না পাই, আমি স্যারকে এখন বিনীতভাবে অনুরোধ করব আজকের এখানে গান একটা গান কালকে স্যার গাইতে পারবে না। কালকে উনি হয়তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যেটা শুরু হবে বিকেলে সেটাতে উপস্থিত না থাকলেও আমরা দিবা অংশে ওনার কোনো এক সময় আমরা ওনার গান শুনব, কারণ ওনার গান শুনতেই হবে। ওনার গান না শুনলে আসলে আমাদের এই মেলার একটা অপূর্ণতা থেকেই যাবে। সেই জন্যে কালকে কোনো না কোনো এক সময় ওনার গান আমাদেরকে শুনতেই হবে। আমরা আশা করব কালকে স্যার আমাদেরকে নিরাশ করবেন না। তো যাই হোক, এখন কি আচ্ছা আচ্ছা এখন বালিশ খেলা না খেলাটা মূলত একটু আমাকে হেল্প করেন আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখনই কি শুরু হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমাদের যারা পার্টিসিপেন্ট আপনারা গুল হয়ে দাঁড়ান এবং ওই মিউজিক বাজার পরেই বালিশটা বোধহয় পাঁচ করতে হবে, তাই না? সম্ভবত পাঁচ করতে হবে। এবং মামুন এখানে খানিকটা সহযোগিতার ভূমিকায় থাকবে, আর মিউজিক বাজা মাত্রই জমে গেছে, দুইজনের কেউই সেকেন্ড হইতে রাজি না।
গ্রুপের গভর্নিং কমিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রশংসা করেছেন, এমডি মহোদয় প্রশংসা করেছেন, এটির প্রশংসা করেছেন এখানে উপস্থিত সম্মানিত আরডি মহোদয়গণ এবং সকল সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী যারা ছিলেন তারাও প্রশংসা করেছেন। গতকালকে আমার কথা হচ্ছিল রাত 11টার সময় আনসারের যিনি বিভাগীয় পরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপক এলজিডির দুজন প্রকৌশলী ছিলেন, তারা বলেছেন যে মামুন ভাই আপনাদের এই অনুষ্ঠানতে পরিচালনা করেছেন যারা, উপস্থাপনা করেছেন যারা, এটা সত্যি একটি ইনোভেশন এবং এটা আমরাও আমাদের জীবনে আমাদের কাছে ব্যতিক্রম ধর্মী মনে হয়েছে। আর একটি কথা বাস্তব যেটা বিশ্বাস করবেন, আমার মিসেস সেই দিন এখানে উপস্থিত ছিলেন, তিনি সচরাচর কারোর প্রশংসা করেন না, উনিও বাসায় গিয়ে বললেন যে অনুষ্ঠানটা যারা উপস্থাপনা করছে সত্যি রিয়েলি ওরা ভালো করছে। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম ওনার দিকে যে কি আসলে এইভাবে কথাটা বলল, পরে ভাবলাম যে সত্যিকার অর্থেই যেটা সূর্য সে তাকে মানুষ সূর্যই বলবে। তো আমি আমার পক্ষ থেকে সমস্ত সম্মানিত এসডিএফের আরডি স্যার সহ সম্মানিত সকল কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের পক্ষ থেকে এবং স্টেজে আমরা যে দুজন আছি সকলের পক্ষ থেকে আবারও উপস্থাপক উপস্থাপিকা যিনি সেই দিন উপস্থিত ছিলেন আজকে নাই তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আমি অনুরোধ করবো আর একটিবার তাদেরকে করতালি দিব আমরা। তো এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরডি মহোদয়ের সম্মতিক্রমে আজকে এই যে প্রতিযোগিতা শেষ হয়ে গেল, এই প্রতিযোগী যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন, যারা এখানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অভিনন্দন। এই পুরস্কার বিতরণ করবেন আমরা নতুন জীবন জেলা সোসাইটি সম্মানিত যিনি সভাপতি জামালপুর জেলা সোসাইটির সভাপতিকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ জানা জামালপুর নতুন জীবন জেলা সোসাইটির সম্মানিত সভাপতি আছেন কি আপনি এখানে? আচ্ছা, এখন সিরাজগঞ্জ নতুন জীবন জেলা সোসাইটির সম্মানিত সভাপতি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। নিজের কথা আসলে বলা উচিত না, তো স্যার যদি অনুমতি দেন আরডি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার যদি অনুমতি দেন ময়মনসিংহ জেলা অথবা ক্লাস্টার সোসাইটির কোনো সভাপতি যদি থেকে থাকেন তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আছেন? আর আরডি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি যদি অনুমতি দেন শেরপুর জেলা সোসাইটির সভাপতি এখানে উপস্থিত আছেন, আপনার অনুমতি ক্রমে আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন জীবন জেলা সোসাইটি শেরপুরের সভাপতি মায়া রানীকে। মায়া দিদি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো যেহেতু আমি আগে ঘোষণা করেছিলাম জামালপুরের সভাপতি আপনি আসেন, আর যেহেতু আমি স্যারের অনুমতি ক্রমে মায়া রানীর নামও ঘোষণা করেছি তাহলে মায়া রানীকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন নামটা বল, মায়া রানী, মায়া রানী উনি তুলে দিবেন, তারপর তুলে দিবেন সিরাজগঞ্জ সোসাইটির সভাপতি, আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাতে চাই। এখন দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিথিয়াপা, তিথিয়াপাকে জামালপুর সোসাইটির যিনি সভাপতি তিনি পুরস্কার তুলে দেবেন, আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাতে চাই। খুদা ভাই খেয়াল করেন আপনার সভাপতিকে এক ফার্স্ট পুরস্কার দেওয়ার ব্যবস্থা করলাম। হ্যাঁ, এই পর্যায়ে আমরা শেরপুর, নাম কি যেন আপার, ববিতা আপা শেরপুর জেলার আইসিবি ডিও আইসিবি ওনার হাতে পুরস্কার তুলে দেবেন, ময়মনসিংহ জেলা সোসাইটির নেতা, আপনারা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবেন।
ধন্যবাদ সবাইকে। আমার প্রত্যাশা ছিল যে আমি পুরস্কার না পেলেও খুশি, কারণ আমার সহকর্মী যারা আছেন তারা অনেক ভালো খেলেছেন, আমিও চেষ্টা করেছি ভালো খেলেছি, এবং সর্বোপরি এখানে যারা সভাপতিরা আসছেন তারা আমাদেরকে মানে প্রাইজ দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ এই যারা এই মেলার উন্নয়ন মেলা যারা আয়োজন করেছেন তাদের কাছে। সবচেয়ে বড় কথা হলো যে এই মঞ্চে এসে খেলাটাই হলো সবচেয়ে বড় কথা। দোয়া করবেন আমরা যেন এই খেলাধুলার সাথে সাথে আমরা আমাদের প্রকল্পের কার্যক্রম ভালো রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন ফারুকি, ডিও ফারুকি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এবং একটা বিষয়, আসলে ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের যেমন প্রকল্প কম বুকলেট, সেটা হচ্ছিল আমাদের সোসাইটি বা আমাদের সদস্যরা এই কম বুকলেট লিখেছে, সেরকমভাবে তাদের আলোচনার মধ্যে থেকে এই কম বুকলেটটা এসেছে এবং আমরা সেভাবে প্রকল্প পরিচালিত করছি। সেরকমভাবে আমি বলতে চাচ্ছি যে এই যে খেলাগুলি বা এই যে আয়োজনের যে অনেক অংশ, আমি আমার গ্রামের সদস্য যারা আছে এবং আমাদের যারা সাপোর্ট স্টাফ এবং সিপি যারা আছে এবং তাদের কাছ থেকে আমি অনেক আলোচনা করে অনেক চিন্তাভাবনা করে তাদের মধ্য থেকে আসলে কী ধরনের খেলা হলে আমাদের কমিউনিটির সাথে অনেক বেশি যাবে সেই ধরনের খেলার আয়োজনের পরিকল্পনাটা করেছিলাম। এবং আরডি স্যারকে অনেক ধন্যবাদ, এবং আমাদের সব স্যার এবং যারা আছেন প্রত্যেককে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আসলে এই খেলায় অংশগ্রহণ করার ইচ্ছা ছিল না, কিন্তু স্যারদের অনুপ্রেরণায় আসলে খেলায় অংশ নিলাম। আমি জানতাম না যে এই ধরনের পুরস্কার আমি পেয়ে যাবো। এবং আমি আসাদ স্যার, যেমন অ্যাকাউন্টস আসাদ স্যার এবং আমাদের তানজিনা আপা এবং আমাদের যে কমিউনিটি ফেন্সে আসাদ স্যার আছেন, প্রত্যেক আমাদের আমরা কালচারাল টিমে আমরা যেভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম প্রত্যেকটা জায়গা থেকে, এবং খেলার পুরস্কার কেনা থেকে শুরু করে সেই কেনা পুরস্কারটা আমার হাতে চলে আসবে সেটা অনেক বড় একটা বিষয়। এবং আমাদের মাসুদ প্রফেসর এবং মামুন স্যার আমাদের যে ভালো উপস্থাপনা করেন, আমার মনে হচ্ছে এই দুজন যে পরিমাণ উপস্থাপনার জায়গাটা দখল করে নিয়েছেন, তাহলে আমি বিদায় নিতে পারলি মনে ভালো। ধন্যবাদ সবাইকে, এবং আজকে পুরস্কার পেয়ে আমি অনেক বেশি আনন্দিত। আমি ফারুকি সম্পর্কে বলতে চাই। ফারুকি আসলে সে জার্নালিজমে পড়াশোনা করেছে, সে আসলে উপস্থাপনা বলেন, প্রেজেন্টেশন বলেন এবং তথ্যভিত্তিক যে উপস্থাপনা, এই ক্ষেত্রে সে অত্যন্ত পারদর্শী। এবং আজকের এই অনুষ্ঠানের যে প্রতিযোগিতাগুলো হচ্ছে তার অনেকগুলো আইডিয়াই কিন্তু তার মাথা থেকে এসেছিল। আমরা তার আইডিয়াগুলোকে খুব বেশি কাটসাট করতে হয়নি, তার যে আইডিয়াগুলো ছিল প্রায় শতভাগই আমরা গ্রহণ করেছি। আমরা ফারুকিকে এসডিএফ পেয়েছে, এই জন্যে এসডিএফ ধন্য। এবং ফারুকি সামনের দিনগুলোতে আরও ভালো কিছু আমাদেরকে উপহার দেবে এই প্রত্যাশা করে এখন আমাদের সামনে তার অনুভূতি ব্যক্ত করবে জীবনারা তৃতীয়াপা। তার জার্নালিজমের ব্যাকগ্রাউন্ড না থাকলেও তার উপস্থাপনাও কিন্তু কালকে অনেক ভালো ছিল, আমরা তার অনুভূতি শুনবো এখন। ধন্যবাদ সবাইকে। সবাইকে চাঁদপুর জেলা অফিসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসলে গত দুই দিন খেলায় অংশগ্রহণ তো দূরের কথা, খেলাটা দেখারও সুযোগ হয়নি, এই জন্য মনের মধ্যে অনেক দুঃখ ছিল, কারণ আমরা কালচারাল প্রোগ্রাম নিয়ে একটু মানে প্র্যাকটিস করছিলাম, সেই জন্য সুযোগ হয়নি। তা আজকে ভাবছিলাম যে খেলাটা দেখব, মানে এটা একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেই সুযোগটাও পেয়ে গেলাম যেহেতু খেলার। আর জেতাটা মনে ছিল না, কারণ আমি আর এই খেলা দেখলেই হার্টবিট শুরু হয়ে যায়। আমি শুরুতে ওঠার সময় বলতেছিলাম যে আমার দেখেই হার্টবিট লাগে, খেলতে গেলে তো আরও নার্ভাস লাগে। তো যাই হোক, সেকেন্ড হতে পেরে আরও বেশি খুশি লাগছে। আর কালকের প্রোগ্রামের জন্য সবাই অনেক বেশি মানে ইয়া করছেন আমাকে, সেজন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। কালকে আসলে হঠাৎ করেই সেটা করা হয়েছে, কোনো স্ক্রিপ্ট ছিল না, কোনো রিহার্সেল ছিল না, মানে এই ভাই তো মানে আমি তো তার কাছে কিছুই না, কারণ আমি এই লাইনে তো যেহেতু আমি আর এক্সপার্ট না। তারপরে যে ওনার সাথে একটু হলেও যে আমি তাল মিলাতে পারছি, সেই জন্য মানে সেটা আপনাদের সহযোগিতাতেই, কারণ আমার আসলে খুবই নার্ভাসও লাগছিল, কিন্তু যেহেতু আমাদেরই সবাই, তারপরে একটু সাহসটা ছিল এবং আপনাদের সহযোগিতাতেই সেটা করতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের চাঁদপুর জেলার জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে পারি সকলকে। আবার আবার এসডিএফ এর পক্ষ থেকে ধন্যবাদ। যাই হোক, দ্বিতীয়বার সবগুলো কথাই ঠিক ছিল, কিন্তু উনি খেলার সময় খুব নার্ভাস ছিলেন এই কথাটা আমরা মানতে পারলাম না। খেলার সময় তাকে খুব প্রাণবন্তই দেখেছি এবং সে বল পাওয়া মাত্রই বল কিন্তু থ্রো করে দিয়েছে প্রতিপক্ষের কাছে, যাতে করে বলটা তার হাতে না থাকে এবং সে যেন প্রথম স্থান অধিকার করতে পারে। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, চেষ্টা উনি করেছেন, কাছাকাছি চলে গেছেন। তো যাই হোক, ওনার ওই নার্ভাসনেসের কথাটা ঠিক না, আমরা কালকে কখনোই
কোনো সময়ের জন্য তাকে নার্ভাস দেখিনি। ধন্যবাদ দ্বিতীয়পক্ষে। এই পর্যায়ে আমাদের শেরপুর জেলার DYCP ববিতা বা উনি তার প্রথম হওয়ার যে অনুভূতি এটি ব্যক্ত করবেন, আমরা তার বক্তব্য শুনব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আরডি মহোদয় স্যারকে তো এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। তো আমার ছোটবেলা থেকেই খেলাধুলার খুবই অভ্যাস, এমনকি আমি সেকেন্ড হয়েছি এরকম কোনো খেলা নেই, আমি ফার্স্টই হয়েছি সব খেলাতে। আর না, আমার ছোটবেলার প্রাইজ এখনও আছে। আর আরও ধন্যবাদ বা আমি কৃতজ্ঞ বা সৃষ্টিকর্তার কাছে যে আমি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করি, কারণ প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা প্রতিযোগিতাতেই সিরাজগঞ্জ ফার্স্ট হয়েছে, তো এটা আমার সিরাজগঞ্জের মাটির গর্ব। আর আর কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, সব মিলে আমি খুবই আনন্দিত, খেলেও আনন্দিত, এমনকি ফার্স্ট হয়ে তো আরও বলা কিছু নাই। ধন্যবাদ সবাইকে, আমার বক্তব্য এটুকুই। যাই হোক, সে বলেছে যে জীবনে কোনো পরীক্ষায় না, মানে কোনো প্রতিযোগিতায় সেকেন্ড হয়নি, কিন্তু কালকে কিন্তু কোনো একটা প্রতিযোগিতায় তাকে আমরা আউট হতে দেখেছি। যাই হোক, তার এই কথাগুলোর মধ্যে মনে হয় যে ক্রীড়া সুলভ একটা প্রচণ্ড মনোভাব আছে, তার যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটা দেখেও মনে হয় সে স্পোর্টসম্যান লাইক অ্যাপিয়ারেন্স তার মধ্যে আছে। আমরা আগামী দিনগুলোতে সে বারবারই ফার্স্ট হোক সেটা চাই। এই পর্যায়ে আরডি স্যার কিছু বলবেন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। আজকে আমরা প্রথম আজকের প্রথম পর্বটা আমরা একটু পরে শেষ করব, তারপরে বলছি আমাদের সবাইকে, বিশেষ করে সব ডিস্ট্রিক্ট ম্যানেজারকে, গাছ আমাদের জীবন। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে বিশেষ করে ডিএম দেখে রিকোয়েস্ট করব যে এখানে আমাদের যে একটা মাত্র নার্সারি আছে সেখান থেকে আপনাদের অফিসে প্রতিটা কিনবেন, আপনারা আপনাদের কি বলে অফিসে যে যে পেটি গাছ থেকে আপনারা এ কিনবেন, এবং প্রতিজন কমপক্ষে তিনটা কি চারটা করে টবে লাগবে, টব ইয়ে করবেন। সবচেয়ে কনভিনিয়েন্ট হবে এখানে যে আমাদের মামিসিং অঞ্চলে, আমি নাদিরাকে বলছি, উনি ডিএম সাহেবের সঙ্গে কনসাল্ট করে উনি ইয়ে করবেন। আমি রিজিওনাল ম্যানেজার জন্য ইয়ার মানে আমি নুরুল সিংকে বলবো যে রিজিওনাল অফিসের জন্য কিছু মানে কিছু গাছ কিনতে, আর গাছ কিনবেন এবং গাছ লাগাবেন, এটা আমাদের সবারই কমন স্লোগান। সেজন্য আমি বলবো যে আপনারা গাছ কিনবেন এবং গাছ লাগাবেন, টবে হোক বা যেভাবে হোক। ধন্যবাদ। আমি মাসুদ পাবে যে এবং ইয়াকে বলবো যে আজ এবং ফারুকি সহ আজকে ক্লোজিং অনুষ্ঠান ইয়ে করবেন, সমাপনী করবে, এবং বিকালে কখন হবে সেটা বলে দেন, টাইমটা বলে দেন। এবং আমি যেটা বললাম একটা আর জিনিস বলি, মাসুদ কি বলে মামুনে খুব আক্ষেপ, তার ওয়াইফ নাকি মানে ইয়ে হয় না কি বলে খুব প্রশংসা করে না, তা হয়তো বা ওনার ওয়াইফ মামুনের বিয়ের আগে মামুনের প্রশংসা করছে, কিন্তু বিয়ের পরে মামুনের হয়তো দেখা গেছে চেহারা অন্যরকম, সেজন্য হয়তো খুবই হতাশ। যাই হোক, আর হচ্ছে যে
Yeah.
চাঁদপুর জেলার সর্বশেষ কবির ভাই কুমিল্লা জেলার ডিএম, আমরা এই তিনজন ডিএমকে মঞ্চে আহ্বান করছি। এই তিনজনের হাত দিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যেই আমাদের তিনজন প্রতিযোগী এবং চারজন ডিএমকে আমরা পেয়ে গেছি। আমরা এখন গোলাম রহমানকে তার পুরস্কার নেওয়ার জন্য তৃতীয় স্থান অধিকারী গোলাম রহমান পুরস্কার নেবে হাসান নওয়াজ মোহাম্মদ মামুনের হাত থেকে। তুমি একটু পাশে বসো, তুমি একটু পুরস্কারটা তুলে দাও। হ্যাঁ, সিও চাঁদপুর তাকে মঞ্চে আহ্বান করছি। তার হাত থেকে তিনি কুমিল্লা জেলার ডিএম কবির ভাইয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। জেলার ডিএম সামিউল ধন্যবাদ সবাইকে। ঠিক পরপরই আমরা সাপোর্ট স্টাফদের নিয়ে একটি খেলার আয়োজন করেছি। আমাদের ড্রাইভার এবং পিজি যারা ভাইয়েরা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা খেলার আয়োজন করেছি। সাপোর্ট স্টাফরা যারা যে যেখানে আছেন তারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা এই খেলায় অংশ নেবেন। আমাদের পুরস্কার বিতরণীর পরপরই আমরা ওই খেলার আয়োজন করব। এবং এই পুরস্কার বিতরণীর আগে করার কারণ অনেকেই চলে যাচ্ছেন, আমাদের অনেক ভাই বোনেরা চলে যাবেন, তাদের জন্যই আমরা এর আগেই পুরস্কার বিতরণী শেষ করব। পুরস্কার বিতরণী শেষ করার পর সাপোর্ট স্টাফরা থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন প্রত্যেকটি ক্লাস্টারে দুইজন করে আসেন, আসলে সকলকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয় নাই। এর মধ্যে থেকে যাদের কমিটমেন্ট, যাদের আন্তরিকতা, সততা, দক্ষতা, এই সমস্ত বিষয় বিবেচনা করে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকাটা অত্যন্ত সংক্ষিপ্ত, কাজেই অন্য কারো মন খারাপ করার সুযোগ নেই। এটাকে শুধু আপনারা উৎসাহ হিসেবে সবাই ধরে নেবেন, এটাই আমি আশা করছি। আমি প্রথমেই যার নাম উল্লেখ করছি, মোহাম্মদ জুলহাস উদ্দিন, সিএফ এসআইপিপি টু, শেরপুর। তাকে সম্মাননা প্রদান করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আলী জিন্নাকে
সম্মানের স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি আরডি বরিশাল মহোদয়কে। আপনারা আছে তো। এরপরে শরীফুল হক সিএফ এসআইবিবি টু সিলেট। তাকে স্মারক দেওয়ার জন্যে অনুরোধ করছি ডিজিএম লাইভলিহুড হেডকোয়ার্টার ঢাকা। এরপরে আব্দুল আজিজ সিএফ জামালপুর জেলা ক্লাস্টার নাম্বার 16। তাকে সম্মাননা স্মারক তুলে দেবেন জনাব মিজানুর রহমান ডিজিএম কমিউনিটি ফাইন্যান্স এইচডিএফ হেডকোয়ার্টার ঢাকা। মোহাম্মদ নাজমুল আলম সিএফ 16 নম্বর ক্লাস্টার জামালপুর। তার এই সম্ভাবনা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ডিজিএম কমিউনিটি ফাইন্যান্স। তপন চন্দ্র দেবনাথ সিএফ 15 নম্বর ক্লাস্টার জামালপুর। তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আরডি মহোদয়কে, ময়মনসিংহ আরডি মহোদয় ময়মনসিংহ। মোহাম্মদ বজলুর রহমান ভুঁইয়া সিএফ সিরাজগঞ্জ। তার হাতে সম্মাননা স্মারক উঠাই দেবেন ডিএম আরডি বরিশাল। মোহাম্মদ সেলিফুজ্জামান শেফাত সিরাজগঞ্জ। তার হাতে সম্মাননা স্মারক উঠাই দেবেন ডিজিএম লাইভলিহুড এইচডিএফ হেডকোয়ার্টার। জনাব আবুল হোসেনকে এবারে ডাকছি, তিনি সিরাজগঞ্জ থেকে আসবেন। তার হাতে সম্মাননা স্মারক উঠাই দেবেন টিম লিডার এএমটি যেটা মাসুদ পারভেজ। বিলকিস খাতুন সিএফ কুমিল্লা। তাকে সম্মাননার স্মারক দিবেন ডিএম শেরপুর। এটা প্রথমেই বলেছি, আরেকবার এখন এটা শেষ করে আবার বলবো, এই প্লটটা শেষ করি। ডিএম শেরপুর মোহাম্মদ রেজাউল ইসলাম সিএফ কুমিল্লা। তাকে সম্মাননার স্মারক উঠাই দেবেন ডিএম চাঁদপুর। মোহাম্মদ আব্বাস আলী সিএফ চাঁদপুর। তার হাতে সম্মাননার স্মারক দেবেন ডিএম কুমিল্লা। মোহাম্মদ ইব্রাহিম খলিল সিএফ চাঁদপুর। তার হাতে সম্মাননার স্মারক তুলে দেবেন ডিএম ময়মনসিংহ, ডিএম ময়মনসিংহ ইব্রাহিম খলিল। মাজারুল ইসলাম ভুঁইয়া সিএফ চাঁদপুর।
তার হাতে সম্মাননা ছাড়া গুটাই দেবেন আর এম লাইভলিহুড। ওয়াকিবুন্নেসা সিএফ চাঁদপুর। ওয়াকিবুন্নেসাকে দিলাম আমার নাম লেখা ছিল। প্রতিযোগিতা আছে, সুস্থ প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা না। এটা আমরা সবাইকে, সবাই আমরা এটাকে সহজভাবে গ্রহণ করবো, ভাববো না আমরা যে ওনাকে, উনি পুরস্কার পাইলেন, আমি করলাম, আমি কাজ করলাম, সুস্থ। এটা এই আকিবুন্নেসার মতো যারা পুরস্কার পেয়েছে, আকিবুন্নেসাটা বলি আমি, ও একটা মেয়ে, ও সবচেয়ে হাইয়েস্ট নাম্বার একটা জমি কিনছে ওনার ক্লাসটা। আপনি একটা লোক এখানে থাকলেন না, আমি যদি সবচেয়ে হাইয়েস্ট, ও ওর আন্ডারে যে হাইয়েস্ট নাম্বার জমি কিনছে, দশটা মধ্যে কিনছো না তুমি, দশটা কিনছো। হ্যাঁ, আবার লোন লোন করে, আমি বললাম না 19-20। আপনারা, আমি আপনাদের সবাইকে আমি বিনয়ের সঙ্গে বলবো, এটা সবাই আমরা সুস্থ প্রতিযোগিতা করার জন্য কিন্তু করা হচ্ছে। এটা এটা একটা সম্মাননা, সম্মাননা, সবাই আপনার কাজ করছেন। হ্যাঁ, সেটাকে জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি বিনয়ের সঙ্গে আপনাদের সবাইকে বলছি, আমি আরডি, আপনারা সবাই 19-20, এখান থেকে নির্বাচন করা খুবই কঠিন। আমাদেরকে এখন আমাদেরকে বন্টন করতে হয়েছে, যে আমরা কখনো বলিনি যে পাঁচটা ডিস্ট্রিক্টে অবস্থান কেটে না, ওনার জেলার, ওনার জেলার যে অবস্থান সেই অবস্থান থেকে ওনাকে ওনাকে কনসিডার করা হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে, ধরেন তো আরডি মহোদয়কে ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী সিএফ সিলেট, তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন আর এম ইয়ুথ অ্যান্ড নিউট্রিশন জনাব শহীদুল ইসলাম রবিন। এরপরে আসবেন মামুনি আক্তার সিএফ ময়মনসিং। তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন ডিএম কুমিল্লা। আমি আজকে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার জন্য একটা খুশির দিন এবং স্বীকৃতির দিন। আমাদের সম্মানিত আরডি মহোদয় আমাদের সবার ভালো কাজের স্বীকৃতি হিসাবে আমাদের সবাইকে অনুপ্রেরণা দিচ্ছেন। এটা জাস্ট অনুপ্রেরণা, অন্য কিছু মনে করা যাবে না। মামুনি কুমিল্লাতে অত্যন্ত ভালো কাজ করত, আমরা শুধু ভালো কাজ না, সে অনেক ত্যাগ স্বীকার করেছে তার সময়ে। তাকে একবার বদলি করা হলো তার বাড়িতে ময়মনসিংহে, সে তখন কুমিল্লার প্রয়োজনে বললো যে আমি এখন যদি যাই তাহলে আমার ক্লাস্টারের অনেক ক্ষতি হবে, আমি এখন যাব না, আমি আরও 6 মাস থাকতে চাই। তাই এ ধরনের ত্যাগ স্বীকার করার জন্য তাকে আজকে যে মানে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, আর সেটা যে আমি দিতে পারছি, এটাই হচ্ছে আমার অত্যন্ত প্রশান্তি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ ডিএম কুমিল্লা। এবারে আসবেন আব্দুর রাজ্জাক সিএফ ময়মনসিংহ। আব্দুর রাজ্জাক সিএফ ময়মনসিংহ, তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর এম আইসিবি ময়মনসিংহ। এরপরে আসবে সুফিয়া পারভিন সিএফ শেরপুর। সুফিয়া পারভিন সিএফ শেরপুর, তার হাতে। এরপরে আসবেন যোগেশ চন্দ্র রায় সিএফ শেরপুর। তার হাতে পুরস্কার তুলে দেবেন ডিএম শেরপুর। আচ্ছা একটু প্লিজ এক সময় শুনি, দেখেন আমার ডিএম শেরপুর কি বলবেন শুনি আমি। আসসালামু আলাইকুম। আজকাল এই পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত স্যারেরা এবং সম্মানিত সকল সম্মানিত সহকর্মীবৃন্দ, শেরপুর জেলার এনজিএলআইপিতে কর্মরত সকল আমার সহকর্মী ভাই বোনেরা প্রত্যেকেই অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সেই ক্ষেত্রে স্যারের সাথে আমি একমত যে আসলে এখানে বিচার করা খুবই কঠিন। তো আজকে যাকে এনজিএলআইপি 4 নম্বর ক্লাস্টার থেকে সুফিয়া পারভিনকে সম্মাননা দেওয়া হলো, উনি শেরপুর জেলায় প্রথম একজন সিএফের অধীনস্থ যে 7টি গ্রাম, সেই 7টি গ্রামেরই জমি ক্রয় সম্পন্ন করেছেন এবং অন্যান্য গ্রামের সাংগঠনিক অবস্থাগুলো অত্যন্ত ভালো। এই জন্য স্যারদের প্রতি আঞ্চলিক ম্যানেজারদের প্রতি আমি শেরপুরের ডিএম হিসেবে কৃতজ্ঞতা জানাই আমার এই সহকর্মীকে পুরস্কৃত করার জন্য। ধন্যবাদ সবাইকে। সুফিয়া পারভিনকে ধন্যবাদ, সেই সাথে সরল স্বীকারোক্তি করার জন্য ডিএম সাহেবকেও ধন্যবাদ। এবারে যোগেশ চন্দ্র রায়, তার হাতে সম্মাননা তুলে উঠাই দেবেন ডিএম সিলেট। ডিএম সিলেট, এই শাহিন আপা আছে নাই? এই মুহূর্তে আমি ডাক্তার মোহাম্মদ শাহ, এখন আমি ডাকছি মোসাম্মদ শাহিনা বেগম সিএফ শেরপুর। সরি, আমরা একটু আগে খবর পেয়েছি শাহিনা পারভিনের মা কয়েকদিন আগে মারা গেছেন। আমরা তার মৃত আত্মার শান্তি কামনা করে সবাই দোয়া করব। শাহিনা পারভিন সেখানে আছে, তাকে তার জন্য দোয়া করব, সেই জন্য সেই শোক কেটে উঠতে পারে। আমি আশা করব তা ওই জেলার পক্ষ থেকে যে কেউ এই পুরস্কারটা গ্রহণ করা, বিশেষত ওই ক্লাস্টারের সিএফ সিও ওকে সিও নজরুল তার পুরস্কারটা নিয়ে নেবেন এবং শাহানাকে পৌঁছে দেবেন। এটা তার হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ইয়াসিন ডিও কমিউনিটি ফিনান্স সিরাজগঞ্জ। এরপরে আমি নাম রাখছি গোলাম রাব্বানি সিএফ শেরপুর। গোলাম রাব্বানি সিএফ শেরপুর, তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন ডিএম ময়মনসিংহ। ডিএম ময়মনসিংহ, সম্মানিত সুধী মণ্ডলী, বক্তৃতা আসসালামু আলাইকুম, সবাইকে বৈকালিক শুভেচ্ছা। আজকে আসলেই যে বিষয়টি আমাদের মাঝে অনুপ্রেরণার জায়গাটুকু সৃষ্টি করেছে সেটি হলো যে আমরা যারা এসডিএফে কাজ করছি বিভিন্ন প্রকল্পের আওতায়, আসলে আমরা সবাই কিন্তু চেষ্টা করছি এই প্রকল্পের আওতায়
আমাদের সর্বাধিক মেধা, শ্রম এবং আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের কার্যক্রমগুলোকে আমরা পরিচালনা করছি। আমরা কিন্তু আমাদের জায়গাগুলো থেকে সবাই কিন্তু যোগ্যতার স্বাক্ষর রাখছি। তারপরে একটি কথা থেকে যায়, এই যোগ্যতা স্বাক্ষরের মধ্যে যিনি আমার চাইতে অগ্রগামী, যিনি আমার চাইতে অধিকতর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তিনি সে পুরস্কৃত হচ্ছেন। তার অর্থ এই নয় যে আমি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারছি না। আপনারা জানেন প্রত্যেকটি অনুষ্ঠানের, প্রত্যেকটি কার্যক্রমের কিছুটা সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতার জন্যই কিন্তু আমাদের আজকে খুব ভালো লাগতো যে আমরা যারা এসডিএফে মাঠ পর্যায়ে কাজ করছি সবাই যদি আমরা পুরস্কৃত হতে পারতাম। কিন্তু আমাদের এই ময়মনসিং অঞ্চলে যে স্টাফরা আছেন তারা, আমি সহ সবাই সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে আমাদের এই অঞ্চলের যার হাত দিয়ে অঞ্চলটা তৈরি হয়েছেন, যিনি আপনাদেরকে গড়ছেন এবং অঞ্চলটাকে গড়ছেন, সে আমাদের রিজনাল ডাইরেক্টর বরিশাল। উনি তার সময় করে উনি এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা তার উপস্থিতিতে আপনারা যে পুরস্কার নিচ্ছেন উনি যে কত খুশি হচ্ছেন, কারণ উনি কিন্তু প্রতিটা স্টাফকে ভালোভাবে চিনতেন। আর আমার কিন্তু গ্যাপ ছিল যে আমি হেড অফিসে থাকতাম, আমি সবাই স্টাফ চিনতাম না। উনি জামালপুরের আঞ্চলিক পরিচালক ছিলেন, ময়মনসিং ছিলেন, উনি আপনাদেরকে একটা কাঠামো তৈরি করে দিয়ে গেছেন আর আমি সেটাকে চালাচ্ছি, কিন্তু উনি জিরো থেকে গড়ে তুলছেন। সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, তার সুস্থ শরীর, তার দীর্ঘ আয়ু কামনা করি এবং আমরা সবাই তার জন্য দোয়া করি। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আমরা যাদের নাম ঘোষণা করছি তাদের নামের পিছনে সেই ইট কাঠ রড বালু এসে যায়, সেই প্রকৌশলীবৃন্দ মাঠ পর্যায়ে যে প্রকৌশলীবৃন্দ কাজ করে যাচ্ছে নিরলসভাবে, গ্রাম সমিতির অফিস বিল্ডিং, জনগণের সুপেয় পানির ব্যবস্থা, রাস্তাঘাট মেরামত, এই ধরনের জন গুরুত্বপূর্ণ কাজগুলোর সাথে যারা জড়িত সেই সকল প্রকৌশলীবৃন্দের মধ্যে থেকে আমরা কিছু নির্বাচন করেছি। এই নির্বাচনের ক্রাইটেরিয়াগুলো ছিল, সবচেয়ে বেশি সাব প্রজেক্ট হাতে নেওয়া, সাব প্রজেক্ট কমপ্লিশন মানে কমপ্লিট করা, শেষ করা, এই ধরনের কিছু ইন্ডিকেটর দেখে সার্বিক কর্মকাণ্ড বিবেচনা করে চারজনকে আমরা নির্বাচন করেছি এবং এই চারজন সম্ভবত আজকে এসেও গেছেন। আমি এখন এই চারজনের নাম পর্যায়ক্রমে ডাকছি। প্রথমে ডাকছি মশিউর রহমান, সিএফ টেকনিক্যাল, কুমিল্লা। এখানে আর একটু কথা বলবো, আমাদের মাঝে ঢাকা থেকে ডিজিএম টেকনিক্যাল মহোদয় চলে আসছেন, কিন্তু এই মঞ্চে তিনি আসতে পারেননি, হয়তো অন্য কোনো কারণে আসতে পারেননি, তার একটু বিলম্ব হচ্ছে, তার অনুপস্থিত। শুভেচ্ছা স্বরূপ তুলে দেবেন আরডি মহোদয় বরিশাল, আরডি বরিশাল মহোদয়। এরপরে আসবে জনি বসাক, সিএফ টেকনিক্যাল চাঁদপুর। জনি বসাককে শুভেচ্ছা স্বরূপ তুলে দেবেন আরডি ময়মনসিং অঞ্চল, আরডি স্যারকে, জনি বসাককে শুভেচ্ছা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে মুক্তাদির হাসান, সিএফ টেকনিক্যাল সিলেট। মুক্তাদির হাসানকে শুভেচ্ছা স্যারের মুক্তাদির হাসানের হাতে উঠে তুলে দেবেন ডিজিএম লাইভলিহুড মহোদয়।
DGM Livelihood, Dhaka. Airpore Monser Ali, CF Technical Mamishingo. তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন আরএম টেকনিক্যাল অবিল হাসান মনির, যিনি এই সমস্ত কার্যক্রমে শুরু থেকেই আছেন, শুরু থেকেই থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এবারে আমি আরেকজনের নাম বলবো। বাংলায় একটা প্রবাদ আছে, কাজের গরু কেতাবে আছে গোয়ালে নাই, কিন্তু আমাদের বেলায় ব্যাপারটা উল্টো। আমরা অনেক ভালো কাজ করি, অনেক অনেক অর্জন আছে আমাদের, কিন্তু সেটা পিএমএসে পোস্টিং না দেওয়ার কারণে মাস গেলে ওইগুলোকে আমাদের স্যান্ডার করতে হয়, ওগুলোকে বাদ দিয়ে রিপোর্ট দেখাতে হয়। এই কাজগুলো যারা করেন, তিনি হলেন সিএফ ডাটা এন্ট্রি অপারেটর DEO। তো এই ডাটা এন্ট্রি অপারেটরদের মধ্যে আমরা একজনকে নির্বাচন করেছি, যার সফলতার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননার স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের আরএম MNE নাই, ও সরি না, মিস্টার জাকির হোসেন সিদ্দিকী DEO ময়মনসিং, আমি মনে হয় নাম বলিনি, দুঃখিত। আরএম মনিটরিং মনে হয় এখানে উপস্থিত নাই। আমি আরডি বরিশাল, আরডি বরিশাল মহোদয়কে, মিস্টার জাকির হোসেন সিদ্দিকীকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এতক্ষণ যাদেরকে শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করলাম, এই তাদেরকে যারা সব সময় সহযোগিতা করেন, এই চার পাঁচজন আছে, এই যে সিও কয়টা, এখানে আমি প্রথম সিওকে ডাকছি, তার নাম ফরহাদ আলী, কুমিল্লা, ক্লাস্টার নাম্বার 7। ফরহাদ আলী সিও, ক্লাস্টার নাম্বার 7, কুমিল্লা জেলা। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন আরডি বরিশাল মহোদয়। এরপরে আমি আহ্বান করব মোহাম্মদ রফিকুল ইসলাম, সিও 1 নম্বর ক্লাস্টার কুমিল্লা জেলা। তাকে সম্মানী স্মারক তুলে দেবেন আরডি ময়মনসিংহ মহোদয়। এরপরে আমি ডাকবো নজরুল ইসলাম সিও চাঁদপুর, নজরুল ইসলাম সিও চাঁদপুর। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন DGM লাইভলিহুড মহোদয়। এরপরে আমি আহ্বান করবো মোহাম্মদ সুলাইমান সিও চাঁদপুর, তার হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন DEM ময়মনসিং। এরপরে আমি ডাকবো মোহাম্মদ হুমায়ুন কবির সিও সিলেট, সিও সিলেট। তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন টিম লিডার AMT মাসুদ পারভেজ। তার হাতে সম্মাননা স্মারক কুমিল্লা,
আর নাই তো। সম্মানিত সুধি, আমরা এতক্ষণ বেশ একটা আনন্দঘন পরিবেশে ছিলাম, অনেক সম্ভাবনাময় পরিবেশে ছিলাম, অনেক ভালো লাগছে এবং অনেক ইতিমধ্যে অনেকে আপনারা সে অভিব্যক্তি ব্যক্ত করেছেন। তো আমাদের হাতে আরও